যদি বিশ্ব নবীর হয়ে যেতে পারি আমরা, তাই আমি আমার এই দুটো লাইনে বলেছি যে একটি কাজ করে যাব, একটি কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। একজন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক কুৎসিত সাহাবি, সব থেকে গরিব সাহাবি, সব থেকে দেখতে খারাপ সাহাবি, সব থেকে খাটো সাহাবি, যার নাম ছিল সাদ সালামি, ইসলাম কবুল করে 8 মাস পরে মসজিদে নববীর এক ধারে বসে বসে অঝর নয়নে ক্রন্দন করছে। বিশ্ব নবীর নজর পড়ল, ও সাদ সালামি আমার কাছে উঠে এসো বাবা, কেন এমন করে ক্রন্দন করছো বলো। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি ইসলাম কবুল করেছি প্রতিটা সুন্নাত আদায় করে করে চলেছি, কিন্তু একটা সুন্নাত আদায় বুঝি করতে পারবো না। কোন সুন্নাত বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন প্রাপ্ত বয়স্ক হলে শাদি করতে হয়, শাদি করা হলো সুন্নাত, বিয়ে করা সুন্নাত। হুজুর গো, মদিনার গলিতে গলিতে কত ঘুরেছি আমি, সাদ দেখতে বড় খারাপ, আমার মুখে প্রশান্তের দাগ, ডিপ ডিপ দাগ, কালো কুৎসিত, আমার অর্থ নেই, পয়সা নেই, আমি গরিব বলে কেউ আমায় কন্যা দিতে রাজি হয় না। ও গো রাসূলুল্লাহ, ও গো হাবিবুল্লাহ, আজ 8 মাস অতিবাহিত হয়ে গেছে, আমি ওই সুন্নতটা যদি আদায় করতে না পারি হাসরের ময়দানে, হয়তো ওই সুন্নত করবার খেলাফের কারণে আমার আল্লাহ আমায় আপনার শাফাত থেকে বঞ্চিত করতে পারে, আমি এই চিন্তায় ক্রন্দন করছি। হুজুর গো, বিকল্প কিছু উপায়ের কথা বলুন, আল্লাহর দরবারে যেন আমি পাগড়াও না হই। আমার নবী পাক এ কথা শুনে সঙ্গে সঙ্গে বলছেন, ও সাদ রে, ও সাদ সালামি, চোখের পানি মুছো বাবা, চোখের পানি মুছে ফেলো, আর কাঁদতে তোমায় দেব না। আমি এই মুহূর্তে এই জায়গাতে তোমার বিয়ে দিয়ে দিলাম, কার সাথে? এই বস্তিতে, এই এলাকার সব থেকে একটা ধনী মা মানুষ আছে, সব থেকে ধনী, তিনিও এক সাহাবা, সব থেকে ধনী সাহাবা, যার নাম হলো আমর ইবনুল ওয়াহাব। সেই আমর ইবনে ওয়াহাবের মেয়ে অতীব সুন্দরী সুশ্রী একটা কন্যা আছে বাবা, ওই কন্যাটার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। ও সাদ, তুমি যাও, চলে যাও, অমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, আর গিয়ে সেখানে বলে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বেটির সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছেন। সাদ সালামে বিয়ে তো করেছে, নবী দিয়েছেন বিয়ে, ওখানে তো খবর যায়নি। সাদ সালামি বাড়িতে গিয়ে, তার বাড়িতে গিয়ে বলছে, ও আমর ইবনে ওয়াহাব, আপনার দরবারে একটা খবর নিয়ে এসেছি। তাহলে কি খবর? বলতে ভয় পাচ্ছে, তবুও মারের ভয় বলছে, রাসূলের কাছ থেকে এসেছি, কারণ নবীর কাছ থেকে এসেছি বললে সাহাবা নিশ্চয় প্রহার করবে না, আমি রাসূলের কাছ থেকে এসেছি। আমার ইবনে ওয়াহাব বলছে আগ্রহের সঙ্গে, বলো বলো কি সংবাদ নবী দিয়েছেন, কি খবর নিয়ে এসেছো বলো। সাদ সালামি বলছে, হুজুর আমি তো চোখে দেখিনি, আপনার নাকি একটা কন্যা আছে। ওমর ইবনে ওয়াহাব অনাগ্রহ হয়ে বলছে, হ্যাঁ সে তো আছেই, কিন্তু কেন, কি ব্যাপার, কি বলতে চাও? সাদ সালামি বলে, ও আমার
भी धनेर छवि दिनेर नवि धनेर छवि कोरेछेन आदेश आमारे दिनेर नवि धनेर छवि कोरेछेन आदेश आमारे গরিব ভিখারি তুমি এই কথা বলতে আসতে পারলে সাহস পেলে আমার বাড়িতে আসে এটা বলতে বেরো এখান থেকে সাদ সালামি লজ্জার বশীভূত হয়ে কারণ কালো কুৎসিত আমি দেখতে কালো তাই কি ভালো বলে না আমি দেখতে কালো তাই কি ভালো বলে না আমি দেখতে কালো তাই কি ভালো বলে না এই জগতে কালোদেরই চলে না আমি দেখতে কালো তাই কি ভালো বলে না এটা তো আগে থেকেই ছিল মনে মনে কিন্তু নবীজি যখন দিয়ে আমাকে হুকুম করলেন যাও আমি তো কোনো অন্যায় করিনি কাঁদতে কাঁদতে সাদ সালামি বাড়ি থেকে লজ্জিত হয়ে বেরিয়ে আসছে ওদিকে মেয়েটা শুনেছে মেয়েটা শুনে অপেক্ষা করছে আব্বা আসুক ঘুরে এসেছে আব্বা যখন বাড়িতে মেয়েটা তখন বলছে আব্বা আপনি সাদ সালামিকে এইভাবে তাড়িয়ে দিতে পারলেন বলে বেটি ও কি বলেছে জানিস সে তো আমি শুনেছি কিন্তু ও তো নিজে থেকে বলেনি আব্বা নবী পাকের হুকুমটা মেনে আপনার কাছে এসেছে আপনাকে সেই খবরটা বলেছে ও তো কোনো অন্যায় করেনি আপনি নবী পাকের হুকুমকে অমান্য করলেন আপনি একজন সাহাবা হয়ে আমি আপনার বেটি হলেও আপনার এটা মেনে নিতে পারলাম না আব্বা আমি পারলাম না যেখানে নবী নির্বাচন করে দিয়েছে ওই সাদ সালামিকে আমি স্বামী রূপে গ্রহণ করে নিলাম যদি আপনার বাড়িতে না রাখেন আমি সাদ সালামির পায়ের কাছে গিয়ে আশ্রয় নেব আমি নবীর হুকুম অমান্য করতে পারবো না ওমর ইবনে ওয়াহাব চিন্তায় পড়ে গেল তাই তো নবী যদি এটা জানতে পারে যে আমি ওই সাদ সালামিকে অপমান করে তাড়িয়ে দিয়েছি তাহলে বড় কষ্ট পাবে ছুটেছে দৌড়েছে সাদ সাদ এ সাদ দাঁড়িয়ে যাও একটু দাঁড়াও দাঁড়াও থামো একটু দাঁড়াও সাদ সালামি দাঁড়িয়ে গেছে গিয়ে বলছে আমার অন্যায় হয়েছে আমার ত্রুটি হয়েছে আমার ভুল হয়ে গেছে সাদ সালামি চলো তুমি আমার বাড়িতে চলো আমার বাড়িতে সাদ বলছে আপনি রাজি হয়ে গেছেন আমার মতো এত কালো কুৎসিত বিতি বিশ্রি লোক যাকে সবাই খারাপ বলে যার একটা পয়সা করি নেই এই নিঃস্বকে আপনি মেয়ে শুভতে আপনার সুন্দরী কন্যাকে শুভতে রাজি হয়ে গেলেন হ্যাঁ সাদ আমি কেন রাজি হব না বলো যদি উনি না আসতেন আমিও আসতাম না আমার সুন্দরী কন্যাও পেতাম না সব যখন ওনার জন্য উনি যখন বলেছেন আমি বিশ্বাস করে নিয়েছি সাদ আমি ভুল করে ফেলেছিলাম আমায় তুমি ক্ষমা করো আমার বাড়িতে তুমি চলো সাদ চিন্তা করলেন ভয় হচ্ছিল যার দেবে কি না দেবে তাই আমি দেন মোহরানা কিনিনি যৌতুক কিছু দিতে হয় বিবিকে আরে এখন তো চাকা উল্টো ঘুরছে নবীর জমানাই মেয়েরা পেত এখনো সেটা আছে দেন মোহর বলে দেওয়া হয় মাদো না কে দেয় আর কে লাই কত দেন মোহর আরে 3 লাখ মাদ 3 লাখ ছেলের বাপ বলছে আমি কি দুর্বল হব ও তো দিতেই হবে না শালা 3 লাখ মাদ এ জানে না যে দেন মোহর কি জিনিস দেন মোহর না দিয়ে বিবিকে ছোঁয়াও চলে না
হ্যাঁ এখন ওটা যদি মুফতিরা বলে নিষেধ করে দেয় যদি প্রাচীর গড়ে দেয় তাহলে তো বিয়েতে অনেক অশান্তি তৈরি হবে বলে সামাজিকতার দিক লক্ষ্য করে ওটাকে বলেছে ঠিক আছে ধার রাখ তো ধার স্বরূপ ওই জন্য মরে গেলে বলে দেল মোহর মাপ দাও আরে সারা জিন্দগি ভর ভোগ করলে আর মরে গেলে দেল মোহর দিবার কথা নেই মরে যাওয়ার পর অন্য লোক বলছে দেল মোহর মাপ দাও মাফ হবে মাফ হবে তুমি খেলে তোমার পেট ভরবে মরে গেলে তো ভুকাই রয়ে গেলে তাতে রসগোল্লা ঢোকালে আর হবে তাহলে যা করতে হবে জীবদ্দশাই করতে হবে যাই হোক তাই বলে এটাই ফতোয়া মনে করবেন না যুক্তি দিয়ে বোঝালাম চলবে মুফতিরা যেটা বলে ওটা চলবে কিন্তু আসুন আমরা পরিবর্তন হয়ে যাই কেন বিবিকে আমি 3000 টাকা দিতে পারবো না 3000 3000 দেন মোহর বাঁধবো 3000 টাকাই হাতে করে নিয়ে বিবির হাতে প্রথম সালাম দিয়েই 3000 টাকা দিয়ে দেবো বিবি আমার দেন মোহরের টাকা তুমি নাও এটা তুমি যা ইচ্ছা করতে পারো এটা তোমার পয়সা ইচ্ছা করলে তুমি ফেলে দিতে পারো ইচ্ছা করলে পুড়িয়ে দিতে পারো ইচ্ছা করলে তোমার বাপ মাকে দিয়ে দিতে পারো আবার তোমার যদি মন চায় তো তুমি আমাকেও দিতে পারো কারণ আমি তোমার স্বামী আমি তোমার মালিক এইভাবে করতে হয় তিন টাকা পকেটে নেই 30000 টাকা দেন মোহর বাঁধছে বুঝলেন আমার ভাইয়েরা বন্ধুরা এরপর সাদ সালামের ঘটনাটা বলবো না কেটে দেবো বলবো খুব দুঃখের কথা খুব দুঃখের ঘটনা এখনো অনেকটাই কথা আছে এখন বিবির সাথে কি দেখা হয়েছে দেখা হয়নি হবেও না দেখা হয়নি হবেও না বলবো না কাটবো আমার টাইম মনে হয় শেষ হয়ে এসছে বক্তা হয়তো এসে যাবে অন্য বক্তা আরো এসে যাবে সারা রাত্রি জলসা তো আমার টাইম শেষ হয়ে এসছে তবু ওই ঘটনাটা সংক্ষেপে বলি বলি আচ্ছা মানুষ যখন কিছু ভুলে যায় তখন দরুদ শরীফ পড়ে মনে করুন ঘটনাটা আমি ভুলে গেছি একবার ঝুমে ঝুমে আসুন দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এদিকে দেখতে পাচ্ছেন না কাকা কতগুলো নিয়ে বসে বললেন ওয়ালা জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা ও ভাই জন গো সাদ সালামি চিন্তা করলেন আমার যিনি শ্বশুর হবেন তিনি যখন মেনে নিয়েছেন আর কোনো তো অসুবিধা নেই কিন্তু বিবির যৌতুকটা তো দিতে হবে ইয়া রাসূলুল্লাহ ছুটে এসে বলছে ওগো নবীউল্লাহ ওগো হাবিবুল্লাহ যৌতুক তো কিছু দিতে হয় আমার তো কিছু নেই মোহরা নাকি দেব আমার নবী বললেন সাদরে বসে যা সাহাবাদের বললেন ও সাহাবারা কার পকেটে কি আছে বার করো কার পকেটে কি আছে বার করো আমার সাদ নিঃসরিত গরিব কেউ মেয়ে দিতে চাই না আমি মদিনার সব থেকে সুন্দরীকে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছি এবার কিছু যৌতুক না দিলে কেমন করে শাদী সম্পন্ন হয় যার কাছে যা আছে বার করো চাঁদা তোলা শুরু হয়ে গেল এই চাঁদা তুলতে 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 ছশত দিনার উঠলো এই ৬০০ দিনার সাদ সালামির হাতে দেওয়া হলো যাও তোমার মন মতন যা চাও কিনে নিয়ে যাও সাদ সালামি ৬০০ দিনারের মধ্যে ১০০ দিনার বিবির হাতে দেব আর ৫০০ দিনার নিয়ে কিছু সরঞ্জাম কিনব কেনার দোকানে গেছে বিবির কাপড় চোপড় নিজের কাপড় চোপড় বিবির আরো কিছু গহনা ইত্যাদি কিনেছে কিনে টাকা দিতে যাবে এমন সময় বাজারে আওয়াজ হচ্ছে কি বিশ্বনবী জিহাদের ডাক দিয়েছেন সাদ সালামি ওই টাকা হাতে টাকা হাতে নিয়েই বাইরে এসে শোনে বিশ্বনবীর পক্ষ থেকে সাহাবারা জিহাদের ডাক শোনাচ্ছে সাদ সালামে শামাল জাল পছন্দ করে কিনেছিল সমস্ত মাল জালগুলো দোকানে ফেরত দিয়ে ওই টাকা নিয়ে পাশে যুদ্ধের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেই দোকান
দোকানে ঢুকে গিয়ে ওই টাকা দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনেছে। আর বিবির কাছে যাওয়া হলো না রে, জিহাদে বেরিয়ে গেল। সাদ সালামে জিহাদে গিয়ে বীর দর্পে কাফেরদেরকে কাটতে কাটতে জাহান্নামে পাঠাচ্ছে। যুদ্ধ শেষে দেখা গেল একজন পড়ে আছে মাটিতে লুটিয়ে, মাথায় লোহার টুপি ছিল, টুপিটা ভেঙে মগজ গুলো বেরিয়ে গেছে, জিভটা বাইরে কাঠ হয়ে পড়ে আছে, মুখের বিকৃতি ঘটে আছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজাহিদিন কাছে এসে মুখটা তুলে জিভটা ঢুকিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দেখে, আর কেউ নয় রে আমার সেই সাদ সালামি। আমার নবী ঝরঝর করে খেতে ফেলেন, চোখের পানি মুছে আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকেন, আবার মুখটা নিচু করে কাঁদতে থাকেন, আবার আকাশের দিকে মুখ করে আরো বেশি কাঁদতে থাকেন, আবার মুখটা নিচু করে চোখখানা বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। পাশে একজন অল্প বয়সী সাহাবা দাঁড়িয়ে ছিল, নাম যার আবুল বাবা। আবুল বাবা দাঁড়িয়ে কিছুক্ষণ পরে নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে মুখ করে হাসলেন, জমিনের দিকে মুখ করে কাঁদলেন, আবার আকাশের দিকে মুখ করে হাসলেন, আবার জমিনের দিকে মুখ করে হাসলেন, আকাশের দিকে মুখ করে বেশি হাসলেন, আবার মুখ নিচু করে চোখ বন্ধ করে নিলেন, এর কারণটা কি একটু শুনতে চাই। দয়ারে নবী বলেন, আবুল উবামা রে, আমি সাদ সালামিকে দেখে কাঁদছিলাম, আসমানের দিকে তাকিয়ে দেখলাম আকাশের জান্নাতের আটটা দরজা খুলে গেছে। আমি তখন হেসে ফেললাম, আবার মুখ নিচু করলাম, যখনই দেখলাম বিকৃত চেহারা রে আবার কেঁদে ফেললাম, আবার আকাশের দিকে মুখ করে হাসছি, হাসলাম এই জন্য দেখি আসমান জান্নাতের পাশ থেকে হুরফরিরা ছুটে ছুটে আসছে, কম্পিটিশনে দৌড়চ্ছে, চলো চলো কে আগে সাদ সালামিকে কোলে নিতে পারে। আমি তখন হেসে ফেললাম, আবার চোখটা নিচু করে বন্ধ করে নিলাম, এজন্য যে ওরা কম্পিটিশনে ছুটে ছুটে যখন আসছিল ওদের কাপড়গুলো সরে সরে যাচ্ছিল, এজন্য আমি চোখটা বন্ধ করে নিলাম। সুবহানাল্লাহ, একটি কাজ জীবনতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে বেঁচে আছি, কাকে মরণ দেখুন ভাই, মরণ কাকে বলে, এ হলো নবীর প্রেমে মরণ, এরকম মরা মরবো এই সংকল্প রাখি। বিবি কাজে লাগবে না, বাচ্চা কাজে লাগবে না, বাপ মা কাজে লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন